السلام عليكم ورحمه الله وبركاته বন্ধুরা আজকের আপনাদেরকে শোনাব ফিরাউন তার স্ত্রীর পরে কেন এত জুলুম অত্যাচার করেছিল সেই সম্পর্কে কিছু কথা শোনাব ফিরাউন ও মুসার মধ্যে বন্ধুরা একসময় সংঘর্ষ চলছিল মুসা আলেসালাম ফিরাউনের দরবারে গিয়ে ফিরাউনকে দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন ফিরাউনকে কিন্তু ফিরাউন সেই দাওয়াত গ্রহণ করলে না উল্টো বরঞ্চ আরও মুসাকে দোষারোপ করলো মুসারে মুসাকে জাদুকার বলে গালিগালাজ লাগলো বন্ধুরা মুসা তো আসলে জাদুকর ছিলেন না মুসা আল্লাহর প্রেরিত নবী আল্লাহর প্রেরিত নবী মুসা আলসালামের মজাদাকে তিনি জাদু বলে চালিয়ে দিতে চাইলেন এই বলে তিনি দেশের সমস্ত বড় বড়ো জাদুকরদের একত্রিত করে মুসা আলহ সাল্লামের সাথে প্রতিযোগিতায় লাভিয়ে দিলেন মুসা আলাইসাল্লাম প্রতিযোগিতায় সমস্ত জাদুকরদেরকে পরাজিত করলেন এই খবর শোনার জন্য উদ্বিগ্ন হয়েছিলেন আসিয়া আসিয়া ছিলেন মুসা আলাইসাল্লামের পাল পালন মাতা এবং ফিরাউনের স্ত্রী আসিয়া যখন শুনল মুসাওয়ার এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তখন তিনি আনন্দ চিত্তে মনের ভুলেই যেন বলে উঠলেন আমি মুসাওয়ারুনের পালন কর্তার উপরে ইমান আনলাম ফিরাউন তার নিজের স্ত্রীর আমন নিজের স্ত্রীর ইমান আনার কথা শুনে তিনি রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন এবং তার স্ত্রীর পরে জুলুম অত্যাচার বাড়িয়ে দিলেন তার স্ত্রীর পরে নির্যাতন শুরু করে দিলেন তার স্ত্রী একসময় মৃত্যুর মুখে পতিত হল কিন্তু মৃত্যুর আগে তিনি বলে গিয়েছিলেন হে আমার প্রতিপালক তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর বানাও ফিরাউনের এই সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দাও ফিরাউনের এই প্রাসাদ থেকে আমাকে বের কেড়ে নাও এই নিয়ে তিনি মৃত্যুর মুখে পতিত হলেন দেখেন বন্ধুরা ফিরাউনের স্ত্রী আসিয়ার ইমান কত শক্ত ছিল তার ইমান কত বলিষ্ঠ ছিল তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তাগুতের কাছে মাথা নত করেননি আজ আমরা কোনোরকম দুঃখ কষ্ট পেলে ইমান হারা হয়ে যায় সব কিছু ভুলে যায় বন্ধুরা এমন ইমান হারা হলে চলবে না শত দুঃখ কষ্ট আল্লাহর পরে ভরসা রাখতে হবে আল্লাহ আমাদেরকে ইমান আনার ইমান রাখার তৌফিক দেবেন আমাদেরকে চেষ্টা করতে হবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামী ভিডিও